নামটা কেটে দেওয়া হবে, কোথ থেকে নাম কেটে দেওয়া হবে? এই লক্ষ্মী ভান্ডার থেকে ভয় দেখাচ্ছে। এইসব ভাওতায় বিশ্বাস করবেন না, এইসব ভাওতায় বিশ্বাস করবেন না। আমরা আছি, যদি নাম কেটে দেয় আমাদেরকে নেতাদের জানাবেন, আমরা বুঝে নেবো ব্যাপারটা। হচ্ছে আমি ভোট প্রার্থী, এখানে আমি প্রার্থী বিজেপির। আমি আশা করবো আপনারা সকলে বিজেপিকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমার এখানে বলার মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটাই কথা আছে, যেহেতু আমি অনেক মহিলাদের দেখছি, সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস আপনারা জানেন চোর শ্যাশর ভাওতাবাসের একটা দল। তাদের এখন তারা চাকরি চুরি করেছে, খাদ্য চুরি করেছে, সব চুরি করেছে, সন্দেশখালি করেছে। আপনারা জানেন সন্দেশখালিতে কি পরিমাণ অত্যাচার, মহিলাদের সুজাতা হানি, তাদেরকে যা যা করা যায় সব করেছে শাহজাহান বলে একটি লোক, এবং মমতা ব্যানার্জি সেই শাহজাহানকে এখনো পর্যন্ত সমর্থন করছেন। আপনারা জানেন তো সন্দেশখালি ঘটনা, আপনারা জানেন তো। এইবার তাদের কিছু প্রচার করার নেই, বলার নেই, মানুষের সামনে কিছু বলার মুখ নেই, তাও তারা বলতে আসছে। একটা কথা গুরুত্বপূর্ণ জেনে রাখুন, তারা বলছে যে মমতা ব্যানার্জি যদি না যেতে, মানে মমতার দল যদি হেরে যায়, তাহলে লক্ষ্মীর ভান্ডার নাকি বন্ধ হয়ে যাবে। এটা আপনারা জেনে রাখুন, সর্বৈব মিথ্যে কথা, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। এই ভাওতাবাজিতে আপনারা বিশ্বাস করবেন না। দেওয়া হয় সেটা মমতা ব্যানার্জির বাপের টাকা নয়, সেটা আসে পশ্চিমবঙ্গ সরকারের কোষাগার থেকে। সেই টাকা মমতা ব্যানার্জির ভাইপোর বাপের টাকা নয়, সেটাও আসে পশ্চিমবঙ্গ সরকারের কোষাগার থেকে। পশ্চিমবঙ্গ সরকার থেকে যে টাকা আসে কোষাগার থেকে, এই 1000 টাকা বা 1200 টাকা, সেই টাকাটা আপনার জেনে রাখবেন অত্যন্ত কম। সারা ভারতবর্ষে যেখানে যেখানে এই স্কিমটা চালু আছে, সরাসরি মানুষের হাতে টাকা পৌঁছে দেওয়ার স্কিম, সেখানে আসামে পায় 3000 টাকা, উত্তরপ্রদেশে এবং রাজস্থানে পায় 3500 টাকা। আমাদের নেতা শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার এর মধ্যেই ঘোষণা করেছেন, আমিও সে তারই প্রতিধ্বনি করে বলছি যে আমরা ক্ষমতায় আসব পশ্চিমবঙ্গে। এই ভোটটা তো পশ্চিমবঙ্গ আসার ভোট নয়, এই ভোটটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের ভোট। কিন্তু আমাদের ধারণা আমরা এখানে ডিসেম্বর মাসের মধ্যে ক্ষমতায় আসবো। যদি তা নাও আসি, তাহলে 2026 তো আসবোই, কে আটকাবে? তৃণমূল তো উধাও হয়ে যাবে। আমরা এলে এইখানে চালু করব অন্নপূর্ণার ভান্ডার, সেখান থেকে প্রতিটা মহিলা যারা এই টাকা পান, যারা ভবিষ্যতে পাবেন, তাদের জন্য 3000 টাকা ন্যূনতম দেওয়া হবে। শুনেছেন, ন্যূনতম 3000 টাকা আমরা দেবো, 1000 টাকা দেয়। আপনারা শুনে রাখুন, এই ভাওতাতে আপনারা বিশ্বাস করবেন না, 5000 দেয় মধ্যপ্রদেশে, রাজস্থানে 3500 টাকা দেয়। তোমরা 1000 টাকা দিচ্ছ কেন? 1000 টাকা দিচ্ছে তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের কোষাগারে টাকা আসার আগে সেটা খরচ হয়ে যায়, টাকা খরচ হয়ে যায়। আর এই যে টাকা কোষাগারে আসে সেটা আপনার টাকা, আমার টাকা, এটা সংক্ষেপে আপনাকে বোঝাই। সেটা হচ্ছে, ধরুন আপনি এক প্যাকেট গুঁড়ো সামান দোকানে কিনতে গেলেন, জামা কাপড় সব জামা কাপড় কাঁচার প্রয়োজন আছে, এবং সেটা কিনতে গিয়ে আপনাকে দাম দিতে হলো 40 টাকা, আপনি দিয়ে চলে এলেন। এই 40 টাকার মধ্যে 8 টাকা হচ্ছে ট্যাক্স, আপনি জানতে পারলেন না, আপনার জানার দরকারও নেই, কারণ এই ট্যাক্স দিতেই হবে। এই ট্যাক্সের টাকার 4 টাকা বেড়ে পশ্চিমবঙ্গ সরকার, গুণ সামানটা কিন্তু কিনেছেন আপনি, 4 টাকা বেড়ে পশ্চিমবঙ্গ সরকার, 4 টাকা চলে গেল কেন্দ্রীয় সরকারে। কেন্দ্রীয় সরকার সংবিধানের নিয়ম অনুযায়ী আবার 2 টাকা পশ্চিমবঙ্গ সরকারকে ফেরত দিয়ে দিল। তাহলে পশ্চিমবঙ্গ সরকার আপনার দেওয়া 8 টাকা ট্যাক্স থেকে কত টাকা পেল? 4 যুক্ত 2 = 6 টাকা। এইরকম ভাবে প্রতিদিন যে কোটি কোটি টাকা জমা পড়ছে, আপনার কারোর টাকা, আমার করের টাকা, সেই করের টাকা থেকে, লক্ষ্মীর ভান্ডার দেওয়া হয়। সেই জন্যই বললাম যে এটা মমতা ব্যানার্জির বাপের টাকা নয়। এই টাকা আপনারা জানবেন, আমরা এলে অনেক বাড়িয়ে দেবো, কারণ পশ্চিমবঙ্গ সরকারের কোষাগারে যে টাকাটা জমা পড়ে, সেই টাকাটা কোষাগার অবধি যাওয়ার আগেই এরা মেরে দেয় অনেক টাকা। তৃণমূল সরকারের যারা নেতা আছেন, যারা মন্ত্রী আছেন, তারা এর আগেই অনেক টাকা মেরে দেন। ধরুন নদী থেকে পাথর তুলছে, বালি তুলছে,
তার জন্য পশ্চিমবঙ্গ সরকারকে যে টাকা দেওয়ার প্রয়োজন একটা টাকাও দেয় না, হাজার হাজার লরি বালি প্রতিদিন তুলে নিয়ে চলে যায়। এইভাবে পশ্চিমবঙ্গ সরকারের উপার্জন কমতে কমতে কোষাগার কমে গেছে, কোন ক্রমে লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা দিচ্ছে, কিছুদিন পরে সেটাও দিতে পারবে না, আপনারা দেখে রাখবেন। দিতে একমাত্র আমরা পারবো, কারণ আমরা চুরি করি না। আপনার কি খুব কথা বলার দরকার আছে এখন? এই আপনাকে বলছি, তাহলে একটু চুপ করুন। বিজেপি একটা শৃঙ্খলাবদ্ধ দল, বিজেপির কেউ এই টাকা চুরি করবে না, চুরি করতে পারবেও না, কারণ বিজেপি একটা শৃঙ্খলাবদ্ধ দল হিসেবে প্রতিটা বিষয়ে তাদের নেতারা নজর রাখে এবং কর্মীরা অত্যন্ত সৎ। যদি কেউ অসৎ থাকে এবং অসত্যতা করেন, তাকে বাইরে বার করে দিতে বেশি সময় লাগে না, এটা জেনে রাখুন। চাকরির ব্যাপারে তো জানেন আপনারা, চাকরি চুরি হয়ে গেছে, এই তৃণমূল সরকারই চাকরি চুরি করেছে। এই যে ২৬,০০০ শিক্ষকের চাকরি চলে গেছে, তার কারণ হচ্ছে তৃণমূল সরকারকে যখন বলা হয়েছিল যে তোমরা জানো যে কারা কারা ভুয়ো চাকরি করছে, ভুয়োর নাম্বার পেয়ে ভালো পেয়েছে চাকরি করার কথা নয়, ৭২-এর চাকরি পাওয়ার কথা, বা তাকে ভালোভাবে চাকরিটা বেছে দিয়েছো ৮,১০,০০০ টাকা নিয়ে, সেই তালিকা তৃণমূল বা তার নেতারা দিতে পারেনি, দেয়নি। আজকে বলছে সুপ্রিম কোর্টে নাকি জমা দেবে, আজকে সুপ্রিম কোর্টে মামলা আছে, দেয় কিনা দেখি আমরা অপেক্ষা করবো। এই পরীক্ষা বাতিল করতে বাধ্য হয়েছে কোর্ট, এবং কেন হয়েছে, কারণ তৃণমূল সরকার সম্পূর্ণ তথ্য কোর্টকে দেয়নি। এখন বলছে যে হ্যাঁ এটা দেওয়া যাবে, এটা যদি এখন দেওয়া যায় তাহলে আজ থেকে ২ মাস আগে দেওয়া গেল না কেন? কারণ যারা চুরি করে চাকরি পেয়েছে তারা তো টাকা ফেরত চাইবে, তারা ৮,১০,০০০ টাকা করে দিয়ে চাকরি পেয়েছে, যে দালালদের মাধ্যমে টাকা গেছে তাদেরকে গাছে বেঁধে পিটিয়ে পেটাবে মানুষ। এই ভয়তে তৃণমূল সরকার ওই চোরদের বাঁচাতে চায়, দালালদের বাঁচাতে চায়, সেই জন্য এই গণ্ডগোলটা সৃষ্টি করেছে যাতে ৩৬,০০০ মানুষের চাকরি চলে যায়। আমাদের নেতা নরেন্দ্র মোদীজি বলেছেন যে আমরা চেষ্টা করব, আমরা পদক্ষেপ নেব যে যাতে ৩৬,০০০ চাকরি না যায়, যারা যোগ্য প্রার্থী তাদের পাশে আমরা আছি, যোগ্য প্রার্থীরা ভয় পাবেন না, তাদের পাশে বিজেপি দাঁড়িয়েছে। বিজেপি সেই জন্য একটা আইনজীবীদের নিয়ে আমরা দেখবো কতদূর কি করা যায়। তো আপাতত এইটুকু থাকুক, আমার একটা খুব জরুরি কাজ পড়ে গেছে, তোমাকে দৌড়তে হচ্ছে। ভয় দেখাচ্ছে যে যে যাবে তার নাম কেটে দেওয়া। কে কোথায় যাবে মানে ধরো তৃণমূলে যাচ্ছে, বিজেপিতে যাচ্ছে বলে নাম কেটে দেওয়া হবে। কি থেকে নাম কেটে দেওয়া হবে, কি থেকে? আমরা আছি, যদি নাম কেটে দেয় আমাদেরকে নেতাদের জানাবেন, আমরা বুঝে নেবো ব্যাপারটা। সুতরাং আপনারা ভয় পাবেন না, আমি এখন এখান থেকে চললাম, বিকেলে আমার এখানে প্রোগ্রাম আছে কোথাও, আমি হয়তো আসবো।